বন্ধুরা, তোমাদের জন্য একটি অত্যন্ত সুখবর আছে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাতিলের পথে, শুধুমাত্র নোটিশের অপেক্ষা। তোমাদের একাদশ শ্রেণীতে উঠিয়ে দেওয়া হবে, এমনটাই সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। বন্ধুরা, যে হারে করোনার মৃত্যুর হার বাড়ছে এবং খুব শীঘ্রই তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা দেখা দিচ্ছে, এছাড়াও রাজ্যের 4 জন মন্ত্রীকে ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই মন্ত্রীদের নিয়ে এখন রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছে, ফলে এর মধ্যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কোনো বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই অন্যান্য বোর্ডের অনুসারে তোমাদেরকেও বোর্ড এবং মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেলের দিকেই যাবে। তবে মূল্যায়ন কী পদ্ধতিতে হবে? তোমাদের মূল্যায়ন হবে ইউনিফর্ম মার্কেটিংয়ের ভিত্তিতে, অর্থাৎ সকল বোর্ডের মতো একইভাবে তোমাদের বোর্ডও মূল্যায়ন করতে হবে। ফলে বিভিন্ন দিকে থেকে দেখা গেল মাধ্যমিকের যে এক্সট্রা চাপটা এই মুহূর্তে রাজ্য সরকার নেবে না, তাই তোমাদের বোর্ডও খুব শীঘ্রই কেন্দ্রীয় বোর্ডের ন্যায় সিদ্ধান্ত নেবে। এরকম দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।